আমাদের জুমায় ধারাবাহিক আলোচনা চলছিল সূরা ফাতিহার তাফসীরের উপর। সূরাতুল ফাতিহা এর তাফসীর শুরু করা হয়েছে, গত দুই জুমা আলোচনা হয়েছে সূরাতুল ফাতিহার ফজিলত, নাজিলের প্রেক্ষাপট কিভাবে নাজিল হলো, সূরা ফাতিহার যে সকল নাম রয়েছে, যে সকল বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো বিষয়ের উপর আলোচনা করা হয়েছে। গত জুমাতে সূরা ফাতিহার শুরু বা প্রত্যেক সূরার শুরুতে যে বিসমিল্লাহ রয়েছে এ বিষয়ের উপর আলোচনা করা হয়েছিল গত জুমা। আজকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থাৎ সূরা ফাতিহার প্রথম যে আয়াত, সূরা ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কত সুন্দর অর্থ! আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সকল পৃথিবীর প্রতিপালক। সমস্ত প্রশংসা, আলহামদু শব্দের অর্থ সকল প্রশংসা। প্রশংসার যত ধরন হতে পারে, যত প্রকার হতে পারে, যত ধরনের প্রশংসা থাকতে পারে, যত ধরনের তারিফ থাকতে পারে, সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহ রব্বুল আলামিনের জন্য। প্রশংসা করা যায় ভালো জিনিসের, খারাপ জিনিসের কি প্রশংসা হয়? অপছন্দনীয় জিনিসের প্রশংসা হয়, যে আপনি যেটা পছন্দ করেন না সেটার কি প্রশংসা করা যায়? ঘৃণিত বস্তুর কি প্রশংসা করা যায়? প্রশংসা করা যায় কিসে? যেটা পছন্দনীয়, যেটা প্রশংসা পাওয়ার যোগ্য, যেটা সম্মানিত, যেটা আমাদের সকলের কাছে প্রিয়, এমন জিনিসেরই তো প্রশংসা করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার চেয়ে, সব কিছুর চেয়ে সবচেয়ে বেশি অধিকার রাখেন প্রশংসা পাওয়ার। শুধু তাই নয়, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ এত বেশি খুশি হন, এর চেয়ে বেশি খুশি আর অন্য কোনো কাজে হয় না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা যে নামাজ আদায় করি, আমরা নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ, নামাজের শুরুতে আমরা আল্লাহর প্রশংসা করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহু আকবার বলে আমরা যে হাত বাঁধলাম, সানা পড়ছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই সানা শব্দের অর্থ প্রশংসা করা। সুবহানাল্লাহ, সানা মানে কি? প্রশংসা, গুণ বর্ণনা করা। আমরা শুরুতেই আল্লাহকে বলছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, হে আল্লাহ আমি তোমার পবিত্রতা এবং তোমার প্রশংসা বর্ণনা করছি। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রশংসায় এত বেশি খুশি হয়ে যান। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, খায়রুল ইবাদি ইলাল্লাহিল হামাদুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাহর কাছে ওই বান্দা সবচেয়ে বেশি প্রিয়, ওই বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী, আল্লাহ ওই বান্দাকে বেশি পছন্দ করেন যেই বান্দা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। এমন বান্দাকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, সুখে দুঃখে, ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে আছেন আলহামদুলিল্লাহ, দুঃখে আছেন আলহামদুলিল্লাহ। আমাদের কিছু মানুষ আছে, কিছু ভাই আছে, ভাই কেমন আছেন? আসি কোনো রকম, মুখ দিয়ে যে আলহামদুলিল্লাহ বলবে এইটা আর বের হয় না। এই জন্য আমাদের উচিত সর্ব অবস্থায়, আপনার অসুখ হয়েছে তারপরেও বলেন আলহামদুলিল্লাহ, আপনার উপর বিপদ এসেছে তারপরেও আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে হবে। কেন শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, আমরা আল্লাহর কাছে চাই নাই। আমরা কি আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাও? আল্লাহ চাইলে তিনি আমাকে দুইটা চোখ অন্ধ করে পাঠাতে পারতেন, আল্লাহ চাইলে লুলা করে আমাকে দুনিয়ায় পাঠাতে পারতেন, আমি হাঁটতে পারতাম না, আল্লাহ চাইলে আমাকে হাত ছাড়া দুনিয়ায় প্রেরণ করতে পারতেন, আল্লাহ চাইলে আমার মাথার ব্রেন
মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা যদি দুর্বল করে প্রেরণ করতেন মানুষ আমাকে পাগল বলতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলার কিছুই করেন নাই, আমাকে আপনাকে সুস্থ করে দুনিয়ায় প্রেরণ করেছেন। শুধুমাত্র তাই নয়, দুনিয়ার যত নিয়ামত রয়েছে সব কিছুকে ভোগ করার জন্য আমাদেরকে অধিকার দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই যে আমার বডির মধ্যে যেই নিয়ামত, এগুলার যদি শুকরিয়া আদায় করি সারাটা জীবন লেগে যাবে। ওয়াইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের গণনা করতে চাও, গুনে গুনে শেষ করতে চাও, ইম্পসিবল, কখনোই সম্ভব নয়। কিভাবে শেষ করবেন? এই জিব্বা আল্লাহ দিয়েছেন, মেডিকেল সায়েন্সের ভাষায় এই জিব্বা 9000 রকমের স্বাদ গ্রহণ করতে পারে। কয় রকম? 9000 রকমের স্বাদ গ্রহণ করতে পারে। এখানে যদি 500 মানুষ থাকে, 500 মানুষ যদি 500 রকমের করে রান্না করে, আপনি চেক করবেন আপনার এই যে একটা মেশিন আল্লাহ আপনার মুখের মধ্যে দিয়ে দিয়েছে, এই মেশিন আপনাকে বলে দিবে কোনটার স্বাদ কেমন হয়েছে। সুবহানাল্লাহ, দুনিয়ার এমন কোন মেশিন আছে? এত সুন্দর একটা জিনিস আমরা ফিরে ফিরে পেয়েছি। আজকে চোখের পাওয়ার যাদের কমে যায়, চশমা পড়তে হয়, 100, 200, 1000, 2000 পাওয়ারের চশমা পড়তে হয়, টাকা দিয়ে কিনতে হয়, ফ্রি ফ্রি পাওয়া যায় না। এটা কে দিয়েছে আমাদেরকে? ফ্রি দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। আমাদের শরীরের মধ্যে দুইটা কিডনি বসিয়ে দিলেন, এই দুইটা কিডনি যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষ আর বাঁচে না, একটাও যদি থাকে তারপরেও মানুষ বাঁচে। একটা কিডনির কত দাম, যার একটা নষ্ট হয়েছে সে বুঝের দাম কত, কত নিয়ামত। এভাবে যদি বর্ণনা করা যায় একটার পর একটা, শেষ হবে না। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, আমার সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, প্রত্যেকটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সকল বস্তুর মধ্যে আমরা ডুবে রয়েছি। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায়কারীকে বেশি পছন্দ করেন। পক্ষান্তরে যেই ব্যক্তি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়, আল্লাহর শুকরিয়া আদায় করে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। শুধু তাই নয়, সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারা, তোমাদের মধ্যে আমি যাদেরকে নিয়ামত দিলাম, তোমরা যদি আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞ হও, আমি আল্লাহর প্রশংসা করো, হাবনা যদি পাঠ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর খুশি হয়ে যাব। শুধু খুশি হয়ে যাব না, তোমাদের উপর যেই নিয়ামতগুলো দিয়েছিলাম এই নিয়ামতকে আরো বৃদ্ধি করতেই থাকবো, বৃদ্ধি করতেই থাকবো। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন লা আযীদান্নাকুম। আরবিতে এই সিগাকে বলা হয় নুনে তাকিদের সিগা এবং ভবিষ্যতের সিগা, যে আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই অবশ্যই আমি বৃদ্ধি করতেই থাকব, বৃদ্ধি করব এমনটা বলে আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ বলছেন বৃদ্ধি করতেই থাকব, ভবিষ্যতে করবেন করবেন করতেই থাকব। আর যে ব্যক্তি ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা নিয়ামত পাওয়ার পরে সেগুলো শুকরিয়া আদায় না করো, কৃতজ্ঞতা প্রকাশ না করো, আমি তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নিব, যেই নিয়ামতটা তোমাকে দিয়েছিলাম সেটা আর তোমার মধ্যে রাখবো না। শুধু তাই নয়, আমি তোমাকে কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করবো, নাউজুবিল্লাহ, কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করা হবে যারা আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া দেয়। এই জন্য যদি কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। এর সঙ্গে যদি আরেকটু বাড়িয়ে বলতে পারেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, মানে সর্ব অবস্থায়। কুল্লি হাল মানে কি? সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া, যেখানেই থাকি না কেন, অভাবের মধ্যে থাকি, কষ্টের মধ্যে থাকি, দুঃখের মধ্যে থাকি, আমার চেয়ে দেখে আপনি হিসাব করে দেখবেন, তখন চিন্তা করবেন আল্লাহ রাব্বুল আলামিন অনেকের চেয়ে আমাকে ভালো রেখেছেন। আমার একটু বিপদ এসেছে, একজনের উপর তার চেয়ে অনেক বেশি বিপদ এসেছে। আমি একটু অসুস্থ হয়েছি, একজন মানুষ হাসপাতালে শুয়ে রয়েছে, আমি তো আলহামদুলিল্লাহ বলার মতো সুযোগ পাচ্ছি,
আমার ক্ষমতা আল্লাহ দিয়েছে, একজন মানুষ মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলতেই পারছে না। বোবা, দুনিয়ায় মানুষ যত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবে তত বেশি আল্লাহর প্রিয় হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, যখন কোনো মানুষ একবার আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করে, কয়বার? একবার আলহামদুলিল্লাহ বলে। একবার আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তিনটা পুরস্কারে পুরস্কৃত করেন। সুবহানাল্লাহ, বললাম কয়বার? একবার। পুরস্কার কয়টা? এক নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলা উল মিজান, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলল মিজানের পাল্লা একেবারে সোয়াবে পরিপূর্ণ করে দিবেন। কে? একবার আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আপনার মিজানের পাল্লা পরিপূর্ণ করে দিবেন। তামলা উল মিজান হাদিসে বর্ণিত হয়েছে, তামলা উল মিজান মানে হচ্ছে মিজানের পাল্লাকে পূর্ণ করে দেওয়া, পরিপূর্ণ করে দেওয়া। কতটুকু পূর্ণ করতে হবে? এখন দেখা গেল আপনার মিজানের পাল্লায় গুনাহ দ্বারাও পরিপূর্ণ, আবার নেকি দ্বারাও পরিপূর্ণ, তাহলে কি হয়ে গেল? সমান সমান হয়ে গেল না? সমান সমান যদি হয়ে যায়, সমান সমান হয়ে গেলে তো আপনার জান্নাত পাওয়া যাচ্ছে না। সমান সমান হয়ে গেলে আপনি যাবেন হচ্ছে আরফ, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থান। এই জায়গাটার নাম কি? আরফ। কিন্তু হাদিসে বর্ণিত হয়েছে তামলাউল মিজান এতটুকু পরিপূর্ণ করে দেয়, যতটুকু পরিপূর্ণ করে দিলে আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বিহামদিহি, একবার আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেকির পাল্লা জান্নাতে যাওয়ার জন্য যতটুকু নেকি দরকার ততটুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনার মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবেন। এই জন্য বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। দুই নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা বর্ণনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিরও প্রশংসা করেন এবং মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, মানুষ যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহ রব্বুল আলামিনও ওই ব্যক্তির প্রশংসা করে এবং সম্মানিত করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারাম তোমরা দুনিয়ায় কোনো একজন মানুষের সামনে আমার প্রশংসা করলে, তোমরা দুনিয়ায় যে স্থানে আমার প্রশংসা করলে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের চেয়ে উত্তম স্থানে, তোমাদের চেয়ে মর্যাদাপূর্ণ স্থানে আমি তোমাদেরকে প্রশংসা করি। আরশে আজিবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে আমাদের প্রশংসা করেন। আল্লাহর প্রশংসা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্মান বাড়িয়ে দিবেন। কিভাবে সম্মান বাড়িয়ে দিবেন? পরিবারের মধ্যে আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন, সমাজের মধ্যে আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন, জাতির সামনে আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন। আপনি শুধুমাত্র আল্লাহর প্রশংসা করবেন আর আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত বেশি মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কত মানুষ দুনিয়াতে এসেছিল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন গোলাম ছিলেন। কেমন গোলাম? তাকে দেখে কেউ পছন্দই করত না, হাফসি গোলাম। আমরা অনেক সময় দেখে থাকি আফ্রিকান কিছু কালো মানুষগুলা রয়েছে, এরপরে জিম্বাবুয়ে, নাইজেরিয়া, ওয়েস্ট ইন্ডিজ কিছু মানুষ রয়েছে একেবারে কালো। এই ধরনের কালো মানুষ ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান এনেছেন, আল্লাহর প্রতি খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তিনার মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছেন, এত বৃদ্ধি করে দিয়েছেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মর্যাদা এত বেশি ছিল, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, হে বিলাল, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, জান্নাত জাহান্নাম ভ্রমণ করতেছিলাম, জান্নাত যখন আমি ভ্রমণ করছি, যখন সফর করছি, জান্নাত ঘুরে বেরিয়ে দেখতেছি, আমার কেন যেন মনে হচ্ছিল তুমি আমার পাশ দিয়ে চলতেছিলে, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পেলাম। সুবহানাল্লাহ, তুমি এমন কি আমল করো দুনিয়ায় থাকা অবস্থায়, তুমি দুনিয়াতে জীবিত রয়েছে এমন অবস্থায়
আমি জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছি আর জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, কি এমন আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এমন কোনো আমল করি না, আমার জীবনে আমার জানা মতে এত বেশি কোনো আমল নাই। তবে আমার যখন অজু ভেঙে যায় আমি সঙ্গে সঙ্গে অজু করে নেই, আর অজু করার পরে আমি একটি দোয়া পড়ি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হে আল্লাহ, আপনি আমাকে পবিত্র হিসাবে নাজিল করেছেন, আপনি আমাকে পবিত্র বানিয়েছেন। এই বলে তিনি দোয়া করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি অজু করার পরে এই দোয়াটা পড়ো এবং কালেমায়ে শাহাদত পাঠ করো, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে মর্যাদা দিয়ে দিয়েছেন। একজন সাধারণ মানুষ কালেমায়ে শাহাদতের বিষয়, অজুর পরে কালেমায়ে শাহাদত পাঠ করা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন মানুষ তিনি জান্নাত, আটটা জান্নাতের যে দরজা রয়েছে বা স্তর রয়েছে, জান্নাতের যে আটটা স্তর রয়েছে, প্রত্যেকটা জান্নাত আবু বকরকে ডাকতে থাকবে, আবু বকর তুমি আমার মধ্যে প্রবেশ করো, আমার এই দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওজুর পরে তাশাহুদ আশহাদু আল্লাহ পাঠ করবে, ওই ব্যক্তিকে কেয়ামতের ময়দানে জান্নাত, আটটা জান্নাত এইভাবে তার মধ্যে প্রবেশ করার জন্য ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই আমলগুলো করার চেষ্টা করবো, ছোটো ছোটো আমল, এগুলোই তো আল্লাহর শুক্রিয়া, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া। বলতেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তিনটা পুরস্কারে পুরস্কৃত করেন। এক নম্বরে তার মিজানের পাল্লা পরিপূর্ণ করে দেন, দুই নম্বরে তার সম্মান বৃদ্ধি করে দেন, তিন নম্বরে যখন কোনো বান্দা বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করেন, আইয়ু শাইইন হামাদতানি, তুমি কেন আমার প্রশংসা করলে, আমার প্রশংসা তুমি কেন করলে? বান্দা তখন মনে মনে উত্তর দেয়, যদি নিকার বান্দা হয়ে থাকে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহ যে আমাদেরকে ইমানদার বানিয়েছেন এই জন্য আল্লাহর প্রশংসা, আমাদেরকে মুসলমান বানিয়েছেন এই জন্য আল্লাহর প্রশংসা, আমাদেরকে সম্মান দিয়েছেন এই জন্য আমাদের প্রশংসা, আমাদেরকে সম্পদ দিয়েছেন এই জন্য আল্লাহর প্রশংসা। যখন বান্দা এগুলো বলতে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তখন বলেন, তোমাদেরকে আমি যেই নিয়ামতগুলো দিয়েছিলাম, তুমি নিয়ামতের কারণে শুকরিয়া আদায় করেছো, এই জন্য আমি তোমার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু বৃদ্ধি করে দিলাম না, আর কখনো আমি ছিনিয়ে নিব না, তোমাদেরকে যেই নিয়ামতগুলো আমি দিয়েছি, যেই নিয়ামতগুলো তোমরা ভক্ষণ করতেছো, ভোগ করতেছো, সেই নিয়ামতের উপরেই তোমরা অটল থাকবে, এই নিয়ামতকে কোনো সময় আর ছিনিয়ে নেওয়া হবে না। সুবহানাল্লাহ। তাহলে একবার আলহামদুলিল্লাহ বললে কয়টা পুরস্কার? তিনটা পুরস্কার। মানুষ যখন জান্নাতে চলে যাবে, মুমিন বান্দারা যখন জান্নাতে যাবে, তখন আর কোনো ইবাদত থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইবাদত থাকবে না, আল্লাহর কাউকে বলবে না আমার ইবাদত করো, তখন বান্দারা একটা ইবাদত করবে, সেই ইবাদতের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। সেই ইবাদতের নাম কি? জান্নাতে যাওয়ার পর শুধুমাত্র একটা ইবাদত থাকবে, যেটা আল্লাহর প্রশংসা। জান্নাতে যাওয়ার পর বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কেমন আছো, কাইফা হালুকা, আল্লাহ জিজ্ঞেস করবেন কেমন আছো তোমরা জান্নাতে যে আসছো, তখন বান্দারা উত্তর দেবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি। বান্দারা কি বলবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। তারা বলবে, আল্লাহ যে আমাদেরকে হেদায়েত করেছিলেন, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না করত, তাহলে আমরা কখনোই হেদায়েত প্রাপ্ত হতাম না এবং এই জান্নাতও পেতাম না। এই জন্য জান্নাতের মধ্যে কি থাকবে? একটা কথাই থাকবে, সেটা কি? আলহামদুলিল্লাহ। একজন আরেকজনের সঙ্গে দেখা হবে, একজন আরেকজনের সঙ্গে দেখা হবে, এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা হবে, এক মুমিন আর এক মুমিনের সঙ্গে দেখা হবে, তখন জিজ্ঞেস করবে কেমন আছো, কাইফা হালুকা, তখন বলবে ওয়াখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, শুধু আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ছাড়া আর কোনো কথাই নেই। দুনিয়াতে বান্দা যত আল্লাহ শুকরিয়া আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। বুখারী শরীফের 3464 নম্বর হাদিসের মধ্যে একটি ঘটনা বর্ণিত হয়েছে, বনী ইসরাইলের তিনজন যুবকের ঘটনা।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরায়েলের মধ্যে তিনজন যুবক ছিল, একজন হলো আবসার, একজন হলো আকরা, আর একজন আমা। আবসার অর্থ হলো কুষ্ঠরোগী, আবসার অর্থ কুষ্ঠরোগী, যার শরীরে রোগ রয়েছে বা শীত রোগী যে রোগ যেটাকে বলা হয়, চামড়ার উপর যে রোগটা আসে। আরেকজন ছিল আকরা, মানে হচ্ছে টাক বিশিষ্ট, যার মাথা এবং তার শরীরের মধ্যে চুল গজাত না। আরেকজন ছিল আমা, যে ছিল অন্ধ, একেবারেই কিছু দেখত না। আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলেন এই তিনজন মানুষকে পরীক্ষা নেওয়ার জন্য। তিনজন মানুষ আল্লাহর প্রতি কতটুকু শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রতি কতটা কৃতজ্ঞ হয়, এই পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ফেরেশতা প্রেরণ করলেন। মানুষের সুরত নিয়ে, মানুষের আকার ধরে কিছু ফেরেশতা ওই তিনজন মানুষের কাছে প্রেরণ করলেন। ফেরেশতারা এসে প্রথমে ওই কুষ্ঠরোগীকে এসে বলল, কেমন আছো? তখন সে বলল, আমি ভালো আছি, কিন্তু আমার সমস্যা হলো আমার শরীরের মধ্যে যে রোগ রয়েছে, মানুষ এতে আমাকে পছন্দ করে না। আমার শরীরে যে রোগ রয়েছে এর কারণে মানুষ আমার থেকে দূরে চলে যায়, আমাকে পছন্দ করে না, অপছন্দ করে। ফেরেশতা বলল, তুমি কি চাও, তোমার কি চাওয়া, তুমি যদি আমাকে বলো তোমার চাওয়াকে আমি পরিপূর্ণ করে দিব। লোকটা বলল, আমার শরীরে যে রোগটা রয়েছে এটা যেন ভালো হয়ে যায়। ফেরেশতা ওই রোগীর শরীরের মধ্যে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতার হাত বুলিয়ে দেওয়ার মাধ্যমে ওই ব্যক্তির শরীর থেকে রোগকে ভালো করে দিলেন। এরপরে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো ফেরেশতাটা, তুমি এখন কি চাও, সম্পদের মধ্যে থেকে তুমি কি চাও? ওই লোকটা উত্তর দিল, আমি উটনি চাই, সম্পদের মধ্যে থেকে আমি উটনি চাই, আমাকে উটনি দেওয়া হোক। ফেরেশতা তার জন্য একটা গর্ভবতী অবস্থায় উটনি দিয়ে দিলেন আর বললেন, ইবারকা ফিহা, আল্লাহ রব্বুল আলামিন যেন তোমার এর মাঝে বরকত দান করেন। এরপরে চলে গেলেন, যার মাথায় টাক ছিল, যার শরীরে এবং মাথায় চুল উদয় হয় না, চুল গজায় না, ওই ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার মনের কি ব্যথা? টাকওয়ালা ব্যক্তিটা বলল, আমার শরীরের মধ্যে এবং মাথার মধ্যে চুল গজায় না, যার কারণে মানুষ আমাকে অপছন্দ করে, আমার নিকটে আসে না। আমার শরীর থেকে যদি এই রোগটা চলে যেত তাহলে কতই না ভালো হতো। ওই ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে তার শরীরে হাত বুলিয়ে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে সুস্থ করে দিলেন। তাকে জিজ্ঞেস করা হলো, সম্পদের মধ্যে থেকে তুমি কি চাও? সে বলল, আমি গরু চাই। তাকে গরু দেওয়া হলো, আর ফেরেশতা দোয়া করে দিল, ইবারক ফিহা, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এর মাঝে বরকত দান করুন। এরপরে চলে গেল তিন নম্বর ব্যক্তির কাছে, যেই ব্যক্তিটা অন্ধ ছিল। তাকে গিয়ে জিজ্ঞেস করলো, তোমার মনের কি ব্যথা? সে বলল, আমি অন্ধ, দুনিয়ার কোনো নিয়ামতকে আমি দেখতে পাই না, আল্লাহ রব্বুল আলামিন যেই সকল নিয়ামত দিয়েছেন আমি দেখতে পাই না, সবাই তো দেখতে পায়। আমার মনের মধ্যে ব্যথা, যদি আমার চোখ দুইটা ভালো হয়ে যেত তাহলে আমি দুনিয়ার জিনিসগুলো দেখতে পেতাম, মানুষ দেখতে পেতাম, দুনিয়ার সৌন্দর্য দেখতে পেতাম। ওই ফেরেশতাটা ওই অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির চোখের মধ্যে দৃষ্টি ফিরিয়ে দিলেন বলে সুবহানাল্লাহ। এবং তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি চাও, সম্পদের মধ্যে থেকে তুমি কি চাও? তখন সে বলল, আমাকে ছাগল দেওয়া হোক। তাকে ছাগল দেওয়া হলো। ফেরেশতা দোয়া করে দিল, আল্লাহ তাআলা তোমাকে এর মাঝে বরকত দান করুন। কিছুদিন চলে গেল, কিছুদিন পরে ওই ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন তাকে প্রেরণ করলেন ওই তিনজন ব্যক্তির কাছে। প্রথমে সেই কুষ্ঠরোগী শ্বেত রোগী তাকে গিয়ে ফেরেশতাটা বলল, আমি দূর থেকে এসেছি, আমি মুসাফির, আমার কাছে যেই সকল সামানা ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে, আল্লাহর রাস্তায় তুমি আমাকে কিছু সহযোগিতা করো। সে লোকটা বলল, উত্তর করলাম, তোমার মতো এরকম অসংখ্য মানুষকে আমার দান করা লাগে, অনেক মানুষ আমার কাছে এসে চায়, তাদেরকে দান করি, তোমাকে দেওয়ার মতো আমার এখন কিছুই নাই, তুমি চলে যাও। ফেরেশতাটা বলল, তোমার যে সকল উঠ বা উটনি রয়েছে, যে সম্পদগুলো রয়েছে, এগুলো তো একসময় তোমার নিকটে ছিল না, তুমি তো একসময় অসুস্থ ছিলে, মানুষ তোমাকে অপছন্দ করত, আল্লাহ রব্বুল আলামিন যে তোমাকে নিয়ামতগুলো দিয়েছেন এর মধ্যে থেকে তুমি আমাকে দান করো। লোকটা অস্বীকার করে বলল, না না, আমার এই সম্পদটা বাপদাদার পূর্বপুরুষ থেকে এসেছে, এই সম্পদ আল্লাহ আমাকে দেয় নাই, নাউজুবিল্লাহ। ফেরেশতারা তাকে বলল, তুমি যদি মিথ্যা বলে থাকো, তোমার আগের যেই অবস্থাতে ছিলে
তুমি আগে যে অবস্থার মধ্যে ছিলে, তুমি যে রোগী ছিলে, অসুস্থ ছিলে, তোমার সম্পদ ছিল না, মানুষ তোমাকে অপছন্দ করত, তুমি আমার আগের মতো হয়ে যাও। ফেরেশতা দোয়া করার সঙ্গে সঙ্গে ওই লোকটা আবার আগের মতো হয়ে গেল বলি নাউজুবিল্লাহ। দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেল, যে লোকটা টাকুয়ালা ছিল তার কাছে যাওয়ার পরেও সে অস্বীকার করলো, তার জন্য ফেরেশতা বদদোয়া করলো, সেও আবার আগের মতো হয়ে গেল। তৃতীয় ব্যক্তি, যেই ব্যক্তিটা অন্ধ ছিল তার কাছে চলে গেল, তার কাছে যাওয়ার পরে এইভাবে সাহায্য প্রার্থনা করলো, সে আর অস্বীকার করলো না, আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করলো, আল্লাহ রব্বুল আলমিনের প্রতি কৃতজ্ঞ হয়ে বলল, হ্যাঁ আমি আগে অন্ধ ছিলাম, আমার কোনো সম্পদ ছিল না, দুনিয়ার কোনো নিয়ামতকে আমি দেখতে পেতাম না, আল্লাহ রব্বুল আলমিন আমাকে নিয়ামত দান করেছেন, আমাকে এই সকল সম্পদ দিয়েছেন, এখান থেকে তোমার যেটা খুশি, তোমার যতটুকু প্রয়োজন এখান থেকে নিয়ে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন উত্তর দিলেন, আমাদের তোমার সম্পদের প্রতি কোনো লোভ নাই, তোমার সম্পদ নেওয়ার জন্য আসি নাই, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের এই তিনজনকে পরীক্ষা করেছেন, ওই প্রথম দুইজন পরীক্ষায় ফেল করেছে আর তুমি পরীক্ষায় পাশ করেছো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যে সম্পদগুলো দিয়েছেন এই সম্পদ তুমি নিজেই ভোগ করো, এখান থেকে আমাদেরকে দিতে হবে না বলে। সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আমাদের সম্পদ দুনিয়ায় যা কিছু দেন সব কিছু আল্লাহ দেন, আমাদের সন্তান সন্তানাদি যা কিছু আমরা দেখতে পাই সব কিছু একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শিক্ষা দিলেন, বান্দা আমার শুক্রিয়া আদায় কর, আমার প্রতি কৃতজ্ঞ হ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই জন্য আমরা সর্ব অবস্থায় বিপদে আপদে যখন যেখানে থাকি না কেন শুক্রিয়া আদায় করতে হবে, কার? আল্লাহ রব্বুল আলমিনের। সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ছাড়া শুধু বলবো ভালো এমনটা বলা যাবে না, ভালো আছি এমনটা নয়, আলহামদুলিল্লাহ। আপনি যে অবস্থায় থাকেন না কেন আল্লাহ রব্বুল আলামিন সেখান থেকে আপনাকে বরকত দিবেন এবং উন্নতি করবেন। এই জন্য হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে সকল দোয়া শিক্ষা দিয়েছেন, খাবারের পরে আলহামদুলিল্লাহ, খাবারের পরে দোয়া আছে না, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা বা আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন, এই দোয়াটি পড়ব। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন, হে মুআয, তুমি যখন আল্লাহর ইবাদত করবে, যখন নামাজ শেষ করবে, নামাজটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যখন তুমি নামাজ শেষ করবে তখন তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটা করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী ইবাদত করার জন্য তোমাকে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। আমাদের তো ক্ষমতা নাই, আমরা চাইলেই নামাজ পড়তে আসতে পারবো এমন ক্ষমতা আমাদের নাই, আমার মতো আপনার মতো অসংখ্য মানুষ রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার চেয়ে সুস্থ সবল শক্তিশালী রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বা আমার মতো আপনার মতো মানুষ হাসপাতালের বেডে শুয়ে রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দেন নাই, তৌফিক দেন নাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া সকলেই আবারও বলি আলহামদুলিল্লাহ, খুশি হই আল্লাহর প্রতি, রাজি খুশি হই আল্লাহর প্রতি, রাজি খুশি হয়ে। শুরুতেই বলেছি যে শুকরিয়া আদায় করা যায় যেই জিনিসটা ভালো লাগে পছন্দ হয় সেই জিনিসের না প্রশংসা করা যায়, যেটা ভালো লাগে না পছন্দ হয় না সেই জিনিসের কি প্রশংসা করা যায়? করা যায় না। এই জন্য সর্ব অবস্থায় সদা সর্বদা আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করব। আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি খুশি হন। বুখারী শরীফের একদম শেষ হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান, দুইটা এমন এক কালেমা রয়েছে, দুইটা কালেমা, দুইটা শব্দ যেটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়, আল্লাহর কাছে অনেক প্রিয়, কিন্তু এটা আবার মুখে উচ্চারণ করতে খুবই হালকা, মানে পাতলা, সহজ বলতে খুবই সহজ, কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয়। শুধু তাই নয়, সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লা এর ওজন অনেক বেশি। সুবহানাল্লাহ। আজকে এই দুইটা বাক্য শিখে যাব এবং বেশি বেশি করে আমল করার চেষ্টা করব। বলি আমার সঙ্গে, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম,
এই কথাটা বলার কারণে কি কি হয়, মিজানের পাল্লায় এর ওজন অনেক বেশি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। আর এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করলে এত বেশি খুশি হন। এক সাহাবী নামাজের মধ্যে রুকু থেকে উঠার পরে বলতেছে, রব্বানা লাকাল হামদ, হে রব, হে আল্লাহ তোমার প্রশংসা, হামদান কাসীরান তৈয়িবান মুবারাকান ফি, পবিত্রতা প্রশংসা সব কিছু বরকত সব কিছু তোমার জন্য। নামাজ শেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে বসলেন, জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে এমন কোন ব্যক্তি এগুলা পাঠ করেছো, আমি তো শুধু শিক্ষা দিয়েছি, রব্বানা লাকাল হামদ এতটুক পর্যন্ত শিক্ষা দিয়েছি, কিন্তু অতিরিক্ত পাঠ করেছে কে? সাহাবা আজমাইন ভয় পেয়ে গেলেন, দাঁড়াচ্ছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভয় দিলেন, ভয় পেও না, তুমি যেটা করেছো ভালো করেছো, তোমরা তো নামাজের মধ্যে দেখতে পাও না, আমি দেখতে পেলাম এই সাহাবি যেই মানুষটা এটা পাঠ করেছে, 30 জন ফেরেস্তা, কমপক্ষে 30 জন ফেরেস্তা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে এটা পাঠ করার কারণে যেই নেকিটা হয়েছে কে সর্বপ্রথম আল্লাহর দরবারে নিয়ে যাবে, এত নেকি হয়েছে, ফেরেস্তারা এটার আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, আমি দেখতে পেলাম। তখন এক সাহাবি দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমি পাঠ করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কেন পাঠ করেছো? সাহাবিটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমি করছি, রব্বানা লাকাল হাম, আমি যে আল্লাহর প্রশংসা করছি শুধুমাত্র এতটুক করে আমার মন ভরে না, আমার মন চায় যেন আমি আরও বেশি করে আল্লাহর প্রশংসা করি, সুবহানাল্লাহ। এই জন্য সর্বদা সর্ব অবস্থায় সদা সর্বদা কি বলতে হবে, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সকল অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং যে কয়েকটি দোয়া শিক্ষা দেওয়া হলো আমল করার চেষ্টা করব, একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আরেকটা হলো প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়াহুসনে ইবাদতিক, এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।